পূজো মণ্ডপে মহেঞ্জোদারো সভ্যতা। শিল্পীর কল্পনায় ফুটে উঠেছে হাবড়া ইউনাইটেড ক্লাবের পূজো মণ্ডপ। 3300 খ্রিস্টপূর্বের ইতিহাস বর্ণিত হয়েছে উত্তর হাবড়ার ইউনাইটেড ক্লাবের পূজো মণ্ডপের শয্যায়। উত্তর হাবড়ার ইউনাইটেড ক্লাবের পূজোর এবারের মূল ভাবনা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। দেবী মূর্তিতে রয়েছে বাংলার ছোঁয়া। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচের আদলে তৈরি হয়েছে দেবী মূর্তি। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তর হাবড়ার ইউনাইটেড ক্লাব তাদের 51তম পুজো বার্ষিকীতে পুজো মণ্ডপ তৈরি করল ভারতের আদিমতম সভ্যতার আদলে। এই পুজো মণ্ডপে ফুটে উঠেছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার ইতিবৃত্ত। উত্তর হাবড়ার ইউনাইটেড ক্লাব এবারের পূজা মণ্ডপের শিল্পী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। এ বিষয়ে তিনি জানান, সকলে ইতিহাস বইয়ের পাতায় পড়েছেন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার বিষয়ে। মাটি খুঁড়ে ভারতের এই দুই প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। ইতিহাস বইয়ের পাতায় শুধু এই সভ্যতার ইতিবৃত্ত বর্ণিত রয়েছে, এবার সেই ইতিহাস কাল্পনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে উত্তর হাবড়ার ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপের শয্যায়। এবারের থিম হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। সেই সময় হরপ্পা মহেঞ্জোদারো নগর সভ্যতা কি রূপ নিয়েছিল সেই চিত্র ফুটে উঠেছে এবারের ভাবনায়। তিনি জানান, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা যেহেতু পোড়ামাটির সভ্যতা ছিল, সেহেতু সেই পোড়ামাটির আদলেই তৈরি হয়েছে গোটা পুজো মণ্ডপ। এছাড়াও দেবী মূর্তিতেও রয়েছে বিশেষত্ব। দেবী মূর্তি তৈরি হয়েছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচের আদলে। শিল্পী জানান, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ছিল পাকিস্তান ও উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে, সেখানেই পশ্চিমবাংলার কোনো যোগ ছিল না। তাই আপামর বাঙালির প্রাণের উৎসব দুর্গা উৎসবে বাংলার ছোঁয়া রাখতে পুরুলিয়ার ছৌ নাচের ছোঁয়া দেওয়া হয়েছে। তিনি জানান, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল উত্তর হাবড়ার ইউনাইটেড ক্লাবের পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। আমাদের এখানে আমরা যে মাটির নিচের যেটা ধ্বংসাবশেষ পেয়েছিলাম আর কি, যেটা আমরা ইতিহাস বই থেকে জেনেছি এবং অন্যান্য পত্রপত্রিকা বিভিন্ন ওয়েবসাইট থেকে, যে বিশেষ করে হরপ্পা সভ্যতার উপর, হরপ্পা সভ্যতা অ্যাকচুয়ালি পাওয়া গেছিলো তো মাটির নিচে, এবং যেটা ধ্বংসাবশেষটা আমরা পেয়েছিলাম, কিন্তু সেই সময়ের তার পথ ঘাট, তাদের ব্যবহৃত জিনিসপত্র, এমনকি তাদের ব্যবহার করা মুদ্রাটা, সেই মুদ্রাটা পর্যন্ত আমরা প্যান্ডেলে পাবো। তারা কী টাইপের মুদ্রা ব্যবহার করতো, কীভাবে খাওয়া দাওয়া করতো, কী নিয়ে তারা দিনযাপন করতো, তাদের পুরোটাই লাইফস্টাইলটাকে এইখানে, এবং তা কাল্পনিকভাবে তাদের রূপ দিয়ে এটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং এইখানে আমরা একটা বলতে হয় যে সেই সভ্যতার একটা পোড়ামাটির সভ্যতা ছিল, তা সেই কারণে আমরা প্যান্ডেলটাকে লুক দেওয়ার চেষ্টা করেছি সেই পোড়ামাটি, সেই পোড়ামাটিটাকে তার সেই স্কাল্পচার, সেই লিপি, এমনকি লিপিগুলো পর্যন্ত দেয়ালের গায়ে যে খচিত হয়েছিল সেই লিপিগুলোকে আমরা রূপ দেওয়ার একটা চেষ্টা করছি, যে মানুষের সামনে তুলে ধরা, যে একটু তারা সেই সভ্যতা সম্বন্ধে একটু জানা, একটু নতুন কিছু তথ্য যদি এখান থেকে তারা কিছু সংগ্রহ করতে পারে। এখন রাত জেগেই কাজটা হচ্ছে এবং জোর কদমে, এবং আমাদের সব ঠিকঠাক চললে আমরা কাল আগামীকালের মধ্যে আমরা প্যান্ডেলটা কমপ্লিট করতে পারবো। এবং ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।